অনেকক্ষণ লেগেছে, অনেকক্ষণ লেগেছে, তো আমি অত ঘড়ি ফড়ি জানি নাই, আচ্ছা, তো লাগতে লাগেছে, লাগতে লাগেছে, তো আমারই কাড়া পড়লো, ওই জন্যই তো, আচ্ছা, আমারই পড়লো, মানে আপনার কাড়াই লাগিয়ে গেছে, ওকে, আগেকার দু নম্বর কাড়া পড়লো আমার, আচ্ছা, সেই যে ওই কাশীনাথ শহীদকে আমি দিয়েছিলি, সেই জন্যই বলি দর্শককে লড়াইটা দেখাবার জন্য ওইটার সঙ্গে করেছি জোড়া, ওয়ার সাথেই করেছিলে জোড়া, বাহ বাহ বাহ। নমস্কার বন্ধুগণ, আপনারা দেখলেন আজকে ধারগ্রামের কাড়া লড়াই, তো সেই কাড়া লড়াই অনুষ্ঠানে, আচ্ছা 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 আচ্ছা, দেখে জাগরণ কাকা চলে গেল কুর্মি যেটা মানপুরের, তো সবাই কাড়া লড়াই দেখতে এসেছিলো, তো আমি এখন এরপরে দেখাবো যে প্রাণকৃষ্ণবাবুর যে কাড়া আজকে দুবার দু চান্স লাগিয়েছিল, এখন প্রথম চান্স আপনার লাগিয়েছিল সেনাবনা সতীশবাবুর সাথে, সেখানেও কিন্তু লড়াই করেছে, এবং দ্বিতীয়তে লাগিয়েছিল আপনার জরগড়িয়া আপনার কাশীনাথ সহিষের সাথে, তো সেই কাশীনাথ সহিষের সাথেও লাগার পরে এখন বর্তমানে কাড়াটা কীরকম আছে, কারণ কাশীনাথ সহিষের কাড়া সাথে আপনার লাগিয়েছিল মোটামুটি আধা ঘন্টা মতন লাগিয়েছিল, সেটা বাদার ডেঙ্গে যায় লাগিয়েছিল, তো দেখা যাক এখন বর্তমানে কীরকম আছে প্রাণকৃষ্ণ সিং। হাই, ঠিক আছে, হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ভালো আছি, তো বর্তমানে সেই প্রাণকৃষ্ণবাবুর সে কাড়াটা কেমন আছে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য, তো আর বেশি বিলম্বিত না করে আমি সেই ওনার বাড়ির দিকে চলে যাই। মানু সিংহ পুরো খিচড়ি দিয়ে দিল, হ্যাঁ খিচড়ি, মানে খিচড়ি খালি আমার কোথায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ভিতরে প্রবেশ করছে আপনাদের, অন্ধকার অন্ধকারে এবার ফিরে এসেছি, এই যে এখানে বাঁধা আছে কাড়াটি, এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো, এই যে এখানে আছে কাড়াটি, এই যে তো কাড়াটি যে ছাড়িয়েছিল, তো নমস্কার, আপনারা বুঝতে পারছেন যে মানে কাড়ার মানে মেন ভূমিকা ছিল, আমার রমন সিংকে দেখেছি তার সাথেও শ্রোতা দিয়েছেন যে তার সাথে আমি কথা বলি, তো নমস্কার, নমস্কার, আচ্ছা আপনার নামটা মঙ্গল সিং সদার, মঙ্গল সিং সদার, হ্যাঁ, আচ্ছা, তো প্রাণকৃষ্ণ সিং কে হয়, বাবা, বাবা, আচ্ছা, তো আপনাদের কাড়াটা এখন কেমন আছে বর্তমানে, এখনও ঠিকই আছে, ঠিকই আছে, আজকে কেমন খেলা দেখাচ্ছে, কেমন আজ ভালো খেলা দেখাচ্ছে, ভালো খেলা দেখা, হ্যাঁ, আচ্ছা, কোন কোন নম্বরের সাথে ভালো খেলেছেন, দু নম্বর সেকেন্ড চান্সটাই ভালো খেলেছে, দু নম্বর সেকেন্ড চান্সটাই ভালো খেলেছে, প্রথমটা তো লাগে নাই ভালো, কতক্ষণ লাগেছিল প্রথমটা, হ্যাঁ 2 মিনিট, 2 থেকে 5 মিনিট হবে এরকম, আচ্ছা 2 থেকে 5 মিনিট হবে প্রথমটা, হ্যাঁ, মানে সতীশ বাবুটা নাকি, আর তারপরে দ্বিতীয় চান্সটা, দ্বিতীয় চান্সটা আধা ঘন্টার উপর, আধা ঘন্টার উপর লাগিয়ে গেছে, বাহ দারুণ ব্যাপার, আধা ঘন্টার উপর লাগিয়ে গেছিল, তো এই যে আধা ঘন্টা যে লাগার পর আপনার কাড়া আর ফলাফল কি, ফলাফল দুবার জয়, দুবার জয়, হ্যাঁ প্রথম চান্সও জয় আর সেকেন্ড চান্সও জয়, হ্যাঁ, বাহ, তো এই যে প্রথম আর সেকেন্ড চান্সে জয় হওয়ার পর আপনার কাড়া এখন বর্তমানে কেমন আছে, বর্তমানে সুস্থ আছে, এখন পুরো সুস্থ আছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, না না কিছু নাই, লাগালাগি হয়নি, না ও তো দীর্ঘক্ষণ যে লাগিয়েছিল, না না আমার কিছু নাই ওই, আচ্ছা আচ্ছা, তো আমরা সে বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরছি, মানে কাড়াটি আপনারা দেখতে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি, তো আপনাদের এখন যে কাড়া যে প্রথমে যেটা জয়ী হয়েছিল সেই কাড়াটি কত দূর পর্যন্ত মানে দাঁড়িয়ে লেগেছিল, মোটামুটি 3 কিলোমিটার হয়তো, 3 কিলোমিটার, হ্যাঁ, আচ্ছা বহুত দূর পর্যন্ত লাগছে নাকি, আচ্ছা কাড়া সাথে দৌড়াতে পারিছিল, না কাড়া পৌঁছে দিতে পারিনি, কাড়া কি কি বল, বুড়া কাড়া তো মনে হচ্ছে নাকি, আমরা তো কেউ লাগেই পাইনি, আই মানে এটাই মনে হচ্ছে সব থেকে বেশি দৌড়াইলো কি, আমরা তো কোনো আসরে অত আমরা তো দেখিনি, ওরা আমরা তো মানে কোনো কাড়াই তো দেখি না যে কোনো কাড়াকে তো দাঁড়িল, এটাই কেজন সব থেকে বেশি দাঁড়িয়ে, আজকে আজকে প্রথম দেখলি অত দূর নিয়ে গেল দাঁড়িয়ে, না তো পানু সিং এর কাড়া তো দেখছি আসলেই বাইরে, হ্যাঁ আসরে আমরা ঘুরাই, আসরে ঘুরাই লিয়া, আজকে পারি না, এটা আজকে পারলেন না, হ্যাঁ রমন বাবু আজকে কি ঠিক ছিল না নাকি, না না আজ লাগেই পাই না কাড়াকে, লাগেই পাওয়া যায়, হ্যাঁ আর দ্বিতীয় চান্স যেটা ছাড়িছিল ওটা কত দূর, ওটা আর কথা আসরে ছাড়া নিয়েছিল, ওটা আসরে ছাড়া, হ্যাঁ আপনারা দেখতে পাবেন যে এক নম্বর যেটা দ্বিতীয় চান্সের লড়াই এক নম্বর কাড়ার প্রাণকৃষ্ণ সিং বাবু,
সেই কাড়া যদি লড়াইটা আপনারা দেখেন তো এই চ্যানেলে ছাড়া আছে, সেখানে দেখতে পাবেন আপনারা। যেমন কি দৃশ্য, আপনার নামটা কি বললেন? মঙ্গল সিং সর্দার। মঙ্গল সিং সর্দার কিরকম মানে সেই কাড়ার উপরে চাপি দিচ্ছে, সেই দৃশ্যগুলো তুলে ধরেছে। তো এখানে অনেকে দর্শক জড়ো হয়ে গেছে কাড়া দেখার জন্য, যে এক লোক হাই লোক হচ্ছে পিছন দিক থেকে। তো আপনারা কিরকম দেখলেন কাড়া? ভালো হরিহরপুর কেন? হরিহরপুর কেন? হরিহরপুর থেকে? হ্যাঁ। আচ্ছা, লড়াই ভালো দেখলেন? হ্যাঁ। আচ্ছা, এই যে নমস্কার, আমি এখন পেয়ে গেছি সেই বিখ্যাত কাড়ার সিট, আপনারা দেখতে পাচ্ছেন প্রাণকৃষ্ণবাবু। আর উনার সাথে আছে যে মানিক চন্দ্র মাহাতো, শীতপুর থেকে আগত হয়ে গেছে। তো নমস্কার আপনাকে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আজকে আপনার মেলা কিরকম পার হলো? আমার মেলা অবশ্য ভালো সুস্থভাবেই পার হলো। ভালো সুস্থভাবে পার হলো। আচ্ছা, তো মেলায় কোনো গন্ডগোল হয়নি নাকি? না না, মেলায় কোনো গন্ডগোল হয়নি। আচ্ছা, মেলা খুব ভালোভাবে দেখেছে? মেলা খুব ভালো ভালোভাবে লোক দর্শক লড়াই দেখেছে। আচ্ছা, তো অন্যান্য বছরের লড়াই আর এই বছরের লড়াই কেমন হলো আপনার? এই বছর লড়াই পুরা জোরদার হলো সত্যিকারে, মানে সবাই নাম করছে যে মানে আপনার কাড়া আর কোনো বছরে এতক্ষণ ধরে লড়াই দেখতে পাইনি। তারপর তো একে বুড়া আর ওই জন্য আর দুটো নিয়েছিলি জোড়া জোড়া। আচ্ছা, তবে সত্যি দুটো জোড়া নিয়েছিলি তো মানুষকে দর্শককে দেখার জন্য? কি দেখার জন্যই তো বলি, বুড়া যতদিন বাঁচা আছে দেখা যাক, দর্শক যেমন দেখে। দর্শক তো আগেই বলেছি, যদি না ইয়া হইল কেউ নাইও জল দেয় পুরুলিয়া ডিস্ট্রিক্টে, তো আমি যে কোনো প্রকারে জল করে হলো দর্শককে লড়াই দেখাবো। আচ্ছা, মানে ওই বক্তব্যটা আমার আগেই তো ছাড়া ছিল। আগেই ছাড়া ছিল আর সেই মতো কিন্তু হয়েছে, আর সেই মতো হয়েছে লড়াই। আমি ওগুলা আগেই জানি, জন্যই তো আমি ওইটা করেছিলি জোড়া। আচ্ছা 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 আচ্ছা, তো এক নম্বরেরটা ধরুন আপনার লাগিয়েছিল, তবুও দ্বিতীয় চান্স তো আপনি ছাড়লেন দেখলেন? আমি তো আগেও বলেছি আমার কাড়া জীবন যতদিন ওই ততদিনই লড়াবো। আচ্ছা, ততদিন পর্যন্ত লড়বে কি? আমি যতদিন এই খড়া বাঁচিয়ে আছি মানে আছে এই কাড়া। আচ্ছা আচ্ছা, তো আপনার কাড়া এখন বর্তমানে কেমন আছে? বর্তমানে পুরা কাড়া তো আমার, আর আমিও হাঁটতে নাই পারি, আমিও খড়া না, কারণ আজ তো দুটা কাড়ার সাথে প্রতিদ্বন্দ্বী করলো, প্রথম চান্স দ্বিতীয় চান্স, তার ফলে আপনার কাড়া এখন মানে আমার কাড়া ঠিকই আছে, কি বলবো আর মানে কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়নি? ঠিকই আছে, যা ক্ষয়ক্ষতি আমার কাড়ার অত ক্ষয়ক্ষতি নাই, অত কিছু নাই। নাকি কতক্ষণ লাগিয়েছিল আপনার? অত আমি মোটামুটি তো দু নম্বরটা তো অনেকক্ষণই লেগেছে, অনেকক্ষণ লেগেছে, তো আমি অত ঘড়ি ফড়ি জানি নাই, তো লাগতে লাগেছে, লাগতে লাগেছে, ওটা তো আমারই কাড়া বললি, ওই জন্যই তো আমারই বললি। আপনার কাড়াই লাগিয়েছে আগেকার দু নম্বর কাড়া বললি আমার? আচ্ছা, সেইটা ওই কাশীনাথ শহীদকে আমি দিয়েছিলি, সেই জন্যই বলি দর্শককে লড়াইটা দেখাবো জন্য ওইটার সঙ্গে করেছি জোড়া। ওয়ার সাথেই করেছিল জোড়া? বাহ বাহ বাহ। বলছি এই বক্তব্য বলে আমি শেষ করছি, জোহারি নমস্কার। কারণ খুব ব্যস্তর মধ্যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক এসেছে, তাই প্রাণকৃষ্ণ সিংবাবুকে আর পাওয়া গেল নাই। এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো যে প্রাণকৃষ্ণ সিংবাবুর যে বিখ্যাত আপনার রসিক, যেটা রমন সিং, তো সেই রমন সিংয়ের সাথে বক্তব্য তুলে ধরবো। কারণ আজকে যত জায়গায় দেখেছি লড়াই, উনি আসরে কিন্তু পারে ছাড়াতে, কিন্তু আজকে পারে নাই উনি। তো কিসের জন্য পারে নাই বা কি হয়েছে, কাড়ার কেমন লড়াই দেখাচ্ছে, তার সমস্ত বিষয় তুলে ধরবো। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, কেমন আজকে আপনাদের কাড়া লড়াই কেমন দেখালো? লড়াই মানে এক চান্সে না এলো, দ্বিতীয় চান্সে ভালো দেখাচ্ছে লড়াই। এক চান্সে কতক্ষণ লাগেছিল? ও মোটামুটি দু তিন মিনিট মতন বটলো, আর দম ভঙ্গ ভঙ্গিয়া পালানছে। দু মিনিটের মধ্যে ভঙ্গ ভঙ্গিয়া পালান নিয়েছে? আর বললো না। তো আমরা তো দেখি যে পালালো, যার যতই পালাক, কিন্তু আপনি দেখেছি আসরের মধ্যেই ছাড়ান, আমরা যত যত জায়গায় দেখেছি, কিন্তু আজকে আসরে পারেন না নাকি? না, আমাকে একজন মানে আমি টেকা দেখছি, টেকা এনেছিলি, তারপর আমাকে একজন যখন ঠেলে দিল না, তখন আমি ছাড়ি দিয়েছি বলে যা ঘুরাইলে তোরা যা ঘুরাইলে। তো কত দূরে পারেছিল ঘুরাতে? না আপনি ঘুরাইছে? না বহুত দূরে, তা কতটা? এক দেড় কিলোমিটার হতো, মানে কিলোমিটার লেগেছে, আবার রিটার্ন ঘুরাই নিয়ে এসে দিল। মানে যেটা আগে মানে সোজা যদি চলে যেত তাইলে ঘুরাবো, আর আমাদের অতটা হ্যান ছিল, যখন রিটার্নে দিয়ে এসেছে তাইলে সে তখন ঘুরাতে পারিস। আচ্ছা, নত বাবু ধরে নিয়ে চলে যেত, ওদের নিয়ে চলে যেত, কত দূর যেত কইতো, মোটরসাইকেল দিয়ে যেতে হতো। মানে পুরা কাড়াও পুরা আজকে ছুটেছে না? আজ বেটে দৌড়েছে, আজকের মতো কবু না দৌড়ে। ওটা এক নম্বর চান্স কি? হ্যাঁ, এক নম্বর চান্স। আচ্ছা, দু নম্বর চান্স কতক্ষণ লাগেছিল? দু নম্বর চান্স মোটামুটি ওই আধা ঘন্টা মতন হবে। আধা ঘন্টা মতন? হ্যাঁ। আচ্ছা, তো আধা ঘন্টার মধ্যে খেলা করে আপনার কাড়া এখন কেমন আছে? ওই মানে কি বলবো, জয়া জয়া যার ভালো আছে একটা, তাও তো মানে যুদ্ধ করতে গেছে যখন ও আর সামান ছিল, তো আর ইয়ার সামান ছিল, হয়তো ওইরকম টুকুটাকু বটে। আচ্ছা আচ্ছা, তো যে কাড়াটার সাথে লাগিয়েছিল ওই কাড়াটা তো আপনাদেরই ছিল, আপনিও ছাড়তেন? হ্যাঁ, ওটা আমি লাগাতে গেছি। মানে আজকে মানে আপনাদের গ্রামের কাড়া রয়ে গেল কি? বর্তমানে এখন কোথায় আছে কাড়াটা? জরগড়িয়া। জরগড়িয়া কাশীনাথ সহিত? কাশীনাথ সহিত। আচ্ছা,
তো আজকে যে লড়াই যখন হতে ছিল ধরুন বাঁশের গোড়ায় চলে গেছিল তখন কারা মানে বাঁশ ভাঙিয়ে বের হয়ে গেছিল আজকে আমাদের ওরকম অবস্থা গেছিল আপনাদের টাকা মানে পিছন দিকে থেকে নিয়ে আসতেছিল না ওটা আগে বের হয়েছে বাঁশ ভাঙিয়ে তার বাদে আমাদের একটা ঠেলে লেগে একবার তো মাছ ভাঙিয়ে বার করলো আগে তারপর যখন আড়াই হইলো তখন ইহো একবার মাছটা ভাঙিয়ে নিয়ে চলে গেল আচ্ছা এরকম ব্যাপার এরকম ব্যাপার আচ্ছা এটাকে তাড়ি ছিল না যতই বড় ইয়া হোক আমরা দেখেছি বড় বড় জায়গায় হোক কিন্তু ছাড়াচ্ছে তো আজকে দর্শক কিরকম হয়েছিল আজ দর্শক বিশাল দর্শক হয়েছিল বিশাল দর্শক আচ্ছা দর্শক যেহেতু আপনাদের খেলাটাকে ভালোবাসে আসছে তো দর্শককে কি বলবো এটাই যে দর্শক মানে আজকে বিশেষ মানে বেড়া করেও বহুত শান্তি ইয়াই দেখিয়েছে তার মধ্যেও যখন বাঁশ ভেঙে বেড়াই গেল তখনটুকু ঘেরাঘেরি হয়েছিল বেশি আচ্ছা শেষটাই বাঁশ ভেঙে বেড়াই গেল মাঠেলে বেড়ালে মনে সবাই ঘেরার চেষ্টা করে সত্যিকারে মানে সবাই বলে আগেটাই দেখবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটা দীর্ঘায়িত না করে কারণ উনিও ব্যস্ত আছে গ্রামের মেলা তো আর বেশি কিছু না সরাসরি আমি আপনাদের কাছে কালাটি তুলে ধরবো যে বর্তমানে উনি কেমন আছে কালাটি লাগিয়েছে কি না লাগিয়েছে সেই দৃশ্যটি আমি আপনাদের কাছে তুলে ধরছি আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার।